টানা সাত দিন রসুন দিয়ে মধু খান আমি হলপ করে বলতে পারি সাত দিন পরে সে আপনি আমাকে ধন্যবাদ জানিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা রসুন দিয়ে মধু খাওয়ার প্রচলন বহু আগ থেকে চলে আসছে আয়ুর্বেদ শাস্ত্রে রসুন দিয়ে মধু খাওয়ার নানান গুণের কথা নিয়মের কথা বলা আছে যে কিভাবে রসুন আর মধু খেলে আপনার শরীর থেকে বড় বড় জটিল সব রোগ নিমিশেই দূর হয়ে যায় আপনি কি প্রায় অসুস্থ থাকেন কিংবা কোনো কারণ ছাড়াই সবসময় আপনার ক্লান্ত বোধ হয় কমজোরি অনুভব করেন কোনো কাজেই মনোযোগ দিয়ে করতে পারেন না সবসময় নিজেকে আপনার দুর্বল মনে হয় তাহলে এই সকল রোগগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা দুর্বল হয়ে যাচ্ছে তার জানান দেয় সুস্থ জীবনের জন্য একটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অনেক প্রয়োজন রসুনের অনেক উপকারী গুণ রয়েছে তেমন উপকারী গুণ রয়েছে এই মধুর রসুন আর মধু দুইটি উপকারী জিনিস যখন একসঙ্গে আপনি মিশিয়ে খাবেন তাহলে আপনার শরীরে কি ঘটবে জানলে অবশ্যই আপনি চমকে যাবেন বন্ধুরা এবং আজ থেকে রসুন মধু খাওয়া শুরু করে দিবেন আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন বন্ধুরা চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা রসুন আর মধুর এই মিশ্রণ কিভাবে তৈরি করবেন কখন খাবেন তা জানাবো ভিডিওর শেষে তার আগে জেনে নিন রসুন আর মধু কেন খাবেন এই রসুন আর মধু খেলে আপনার শরীরে কি কি উপকার হয়ে থাকবে অবশ্যই যে জিনিস গ্রহণ করবেন সেই জিনিস গ্রহণ করলে আপনার শরীরে কি কি উপকার হয় ক্ষতি হয় তা জেনেই সেবন করা উচিত তাই আপনাদের জানানোর চেষ্টা করছি ভিডিওটি না টেনে শুনতে থাকুন উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে রসুন আর মধু সেই সঙ্গে যক্ষা রোগের হাত থেকে আপনাদের রক্ষা করবে হজম শক্তি বাড়ায় এই মিশ্রণ ও কোষ্ঠ কাঠিন্য দূর করে পাশাপাশি পরিপাক তন্ত্রের নানান বড় সমস্যাও দূর করে থাকে যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে রসুন ও মধুরের মিশ্রণ পুরুষদের শারীরিক অক্ষমতা ও দুর্বলতা একই একইবারই ঝেড়ে দূর করে ফেলে যৌন মিলনের অসাবধানতা বসত রোগ ট্রিকোমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে এটি রাতের বেলা যদি আপনারা রসুন ও মধুরের মিশ্রণ খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক শক্তি আপনি ফিরে পাবেন শুধু পুরুষরা নয় নারীরাও এইভাবে রসুন ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন শারীরিক অক্ষমতা দূর করার জন্য চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করবে রসুন ও মধুর এই মিশ্রণ যাদের চোখে ছানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে চোখে ঝাপসা দেখেন চোখ ব্যথা করে তারা এই নিয়মে টানা সাত দিন খেয়ে দেখুন বন্ধু আপনাদের চোখের যে কোনো রোগ একেবারেই দূর হয়ে যাবে অনেকের শরীরে দাঁত খোস পাচরা এসব দেখা যায় এই সকল রোগগুলো হয় অপরিষ্কার থাকার কারণে পাশাপাশি চামড়ায় ফোসকা পড়ার যন্ত্রণা থেকেও মুক্তি দিবে যদি আপনি রসুন মধুর এই মিশ্রণ খান ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে ব্রন সমস্যা দূর করে থাকবে সবচেয়ে বড় কথা আপনার শরীরের রক্তকে পরিশুদ্ধ করবে এই রসুন মধুর মিশ্রণ থেকে স্থায়ী মুক্তি মিলবে রসুন মধু খেলে কোন অসুখ হলে চিকিৎসকরা নানান অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন এসব অ্যান্টিবায়োটিকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়া গুলোকেও মেরে ফেলে সেখানে রসুন আর মধু হচ্ছে অন্যতম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বন্ধুরা বুঝতে পারছেন তো মধু রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আপনার শরীরে যারা কিনা অনিদ্রায় ভুগেন বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম আসে না এপাস অপাস করেন তারপরও আপনার ঘুম আসে না তাদের জন্য রসুন মধুর এই মিশ্রণ দারুণ উপকারী আপনি যদি রসুন ও মধুরের মিশ্রণ রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে খেতে পারেন তাহলে বিছানায় শোয়ার সাথে সাথে আপনার চোখে ঘুম চলে আসবে কখন ঘুমিয়ে পড়বেন টেরো পাবেন না রসুন ও মধুর এই মিশ্রণ জাদুকরি দূর করে মধু ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে তাই যাদের আমাশয় রয়েছে রয়েছে ডায়রিয়া বা পেট খারাপের মতো প্রবণতা আছে তারা নিয়মিত মধু ও রসুনের এই মিশ্রণ সেবন করুন বন্ধু তাহলে আপনার শরীরে কখনো ডায়রিয়া আমাশয় এই রোগগুলো আর হবে না যদি থেকেও থাকে তাও দূর হয়ে যাবে গ্যাস অম্বল দূর করে রসুন ও মধুর এই মিশ্রণ যারা বহুদিনের পুরনো গ্যাস অম্বল অ্যাসিডিটি বয়ে বেড়াচ্ছেন কোনো কিছু খেতে পারছেন না খাওয়া খাবার হজম হচ্ছে না তারা দুই দিন মাত্র রসুন মধুরে মিশ্রণ খেয়ে দেখুন বন্ধু এটি মারাত্মক টনিকের মতো কাজ করবে এবং আপনার পিত্ত দোষ কমিয়ে দিবে পাকস্থলীর সুস্থতায় রসুন মধুরের মিশ্রণ সবার খাওয়া উচিত মধু খেলে পাকস্থলীর কাজ জোরালো হয় কারণ এটি হজমে সাহায্য করে এর ব্যবহার হাইড্রোকোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় তার ফলে পাকস্থলীর কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হয় যাদের খাওয়ার মধ্যে রুচি নেই অরুচি রয়েছে তাদের জন্য খুবই ভালো টোটকা হলো এই রসুন মধুর মিশ্রণ অনেকেই বেশি খেতে পারেন না একটু খেয়ে হাঁপিয়ে ওঠেন বা খাবারের ইচ্ছেটাই থাকে না অরুচিতে ভোগেন সেই ক্ষেত্রে রসুন মধু খেলে খাবারের অরুচি কমে যাবে খাবারের চাহিদা বাড়বে হার্টের ব্লক দূর করে রসুন মধুর এই মিশ্রণ টানা পনেরো দিনে আপনি যদি রসুন দিয়ে মধু খেতে পারেন তাহলে আপনার হার্টের ব্লক দূর হয়ে যাবে হার্টে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাও দূর হয়ে যাবে এবং হার্টের কার্যক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে যার ফলে আপনার আয়ু বৃদ্ধি পাবে রক্ত ও রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে মধু ও রসুন নিয়মিত খেলে রক্ত নালীর বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে অর্থাৎ রক্ত নালী পরিষ্কার থাকবে সেখানে দূষিত কোনো পদার্থ যা স্বাস্থ্যহানির কারণ তা জমতে পারবে না ফলে হৃদরোগের ঝুঁকি কম থাকবে রক্ত উৎপাদন করে রসুন ও মধুরের মিশ্রণ রক্ত উৎপাদনকারী উপকরণ হলো আয়রন আর এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে মধুতে ফলে শরীরে লোহিত রক্ত কণিকারণিকা সহ রক্তের ইত্যাদি উপাদানগুলি গড়ে তুলতে সাহায্য করবে রসুন ও মধুর এই মিশ্রণ বন্ধুরা এত সময় শুনলেন রসুনের সাথে যুক্ত করে খেলে আপনার শরীরে কি কি উপকার হয়ে থাকবে এখন শুনুন রসুন ও মধু কারা সেবন করতে পারবেন না যাদের ডায়াবেটিস রয়েছে যারা রক্ত পাতা করার ঔষধ নিয়মিত সেবন করছেন তারা এই রসুন ও মধুর মিশ্রণ কখনোই খাবেন না এবং যারা গর্ভবতী মা রয়েছেন তাদেরও এটি খাওয়া নিষেধ রসুন ও মধুর করবেন কতবার সেবন করবেন চলুন জেনে নেই বন্ধুরা আমাদের এখানে প্রয়োজন হবে দুইটি বড় কোয়া রসুন যদি রসুনের সাইজ এরকম বড় হয় তাহলে দুইটি রসুনের কোয়া নিলেই হবে আর যদি এর চেয়ে ছোট হয় তাহলে আপনাকে নিতে হবে তিনটি রসুনের কোয়া আমার এখানে রসুনটা বড় তাই আমি দুইটি বড় রসুনের কোয়া নিয়েছি এবারে এই রসুনের কোয়া দুটি কুচি কুচি করে কেটে নিতে হবে কাটা রসুনের মধ্যে আমাদের এক চামচ পরিমাণ ভালো খাঁটি মধু যোগ করতে হবে বন্ধু বাজারের অনেক মধু রয়েছে ভেজাল ভেজাল মধু দিয়ে যদি আপনি রসুন এভাবে খান তাহলে আপনার শরীরে কোনো উপকারে আসবে না বন্ধুরা আপনারা গ্রাম থেকে সংগ্রহ করতে পারেন তারপর এক চামচ পরিমাণ মধু দিয়ে এটি খুব ভালোভাবে মিশিয়ে সকালে খালি পেটে আপনাকে সেবন করতে হবে এটি খাওয়ার আধা ঘন্টার মধ্যে কোনো কিছুই আপনাকে সেবন করা যাবে না এমনকি পানিও খাওয়া যাবে বন্ধুরা এত সময় নিয়ে ধৈর্য নিয়ে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধু শেয়ার করে দিন লাইক দিন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন